ओम कृणस्थ विश्व मारियम ओम कृणस्थ विश्व मारियम ओम कृणस्थ विश्व मारियम पृथ्वी सकल मानुष पवित्र सन्ध कार्य सकल के सप्रेम नमस्ते सम्मानित श्रुति मंडली हमारे दुर्गा पूजा आसन आर मात्र दो मास बा तीन मास बाकी हमार आजकल आलोच्य विषय दुर्गा पूजार उत्पत्तिर सठिक इतिहास क्यों जदि हमारे उत्पत्ति इतिहास भूल प्रमाण करते पारे आमी ताके 3 लक्ष टाका আর যদি আমার চ্যালেঞ্জে কেউ হেরে যান তাকেও আমাকে 3 লক্ষ টাকা দিতে হবে। আমি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকব। দুর্গাপূজার উৎপত্তি 1580 সালে চলনবিলের জমিদার কংসনারায়ণের দ্বারা। রাজা কংসনারায়ণের সভাপতি ছিলেন রমেশ শাস্ত্রী আর সভাকবি ছিলেন কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝা সুললিত পয়ার ছন্দে রামায়ণ বিকৃত করে কীর্তিবাসী রামায়ণ রচনা করলেন। আর রমেশ শাস্ত্রী রাজা কংসনারায়ণ একটা রাজস্ব যজ্ঞ করতে চাইলে তিনি বললেন যে আপনি শূদ্র, আপনার দ্বারা রাজস্ব যজ্ঞ সম্ভব নয়, আপনি দুর্গা পূজা করুন। মার্কণ্ড পুরাণ মত এবং কীর্তি পূজার বাংলা দুর্গা রং চাপিয়ে রমেশ শাস্ত্রী দুর্গাপূজার বিধান তৈরি করেন। এবার পিণ্ডি পুড়ে চণ্ডীপুরে পিণ্ডি দেওয়ার ব্যবস্থা করেন। মনে রাখবেন সাল 1580 বাংলাদেশের অন্তর্গত রাজশাহী জেলার তাহেরপুর পরগনার এই পূজা অনুষ্ঠিত। তখন তিনি খনন করেছিলেন, খরচ করেছিলেন 8 লক্ষ টাকা তৎকালীন। দুর্গাপূজা 8 লক্ষ টাকা খরচের পরে ভাতুড়িয়া পরগনার যা রাজা জগৎ নারায়ণ দেখলেন যে উনি নাম কিনে ফেললেন, উনিও তখন 9 লক্ষ টাকা খরচ করে বসন্তকালে দুর্গাপূজা করলেন। তখন এই দুর্গাপূজা নাম হয়ে গেল বসন্ত। আর কীর্তিবার পূজা করেছিলেন শরৎ। মা দুর্গার চারপাশে যাদের বাহিনী আমরা দেখি, যেসব বাহিনী লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ, একটিও দুর্গার গর্ভজাত সন্তান নয়। বিভিন্ন পুরাণ পড়ে দেখতে পারে এবং এই বিভিন্ন পুরাণের গোজামিল দিয়ে মূর্খ পুরোহিত বা পাণ্ডা বা গোসাইরা পুরাণ লিখে মহামতি মহর্ষি বেদব্যাসের নামে চালিয়ে দিয়ে আমাদের গোটা সনাতন ধর্ম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা জীবনে কেউ গবেষণাগারও দেখি না, শাস্ত্র ঘাটতেও দেখি না, চেষ্টাও করি না যে কোথায় কি আছে। মূর্খ ব্রাহ্মণ, মূর্খ গোসাই, এদের অনুসরণ করে আমরা তাদের দেওয়া মিথ্যা বিধান পালন করে চলছি। দুর্গাপূজায় শাড়ি লাগে 16 খান, ধুতি লাগে 20 খান। দয়া করে পুরোহিত তর্পণ পড়ে দেখবেন দুর্গাপূজার ফর্দ দেখ কি করে আমাদের শোষণ করতে হয় তার বিধান মূর্খ ব্রাহ্মণ কি করে দিয়েছে। আগেই বলে রাখি ঈশ্বরের কামনা বাসনা ভোগ লালসা কিছু নেই, তিনি সচ্চিদানন্দ, তিনি সর্বত্র আছেন। যে কোনো জায়গায় শুদ্ধ হৃদয়ে তাকে ডাকলেই হৃদয় মন্দে তিনি উপস্থিত হন। তাহলে সেই ঈশ্বরের কাল্পনিক দেবতা তৈরি করে শাড়ি আর ধুতি যেভাবে শূদ্র জনগোষ্ঠীর কাছ থেকে একটা পূজা করে নেয় তাতে সারা বছর আর ওদের কোনো কাপড় চোপড় কেনা লাগে না। এরপর তো থাকলো বিরাট দক্ষিণা আর রকমারি ফর্দ। দুর্গাপূজায় লাগে বেসর বাড়ির মাটি। এখানে একটা কথা বলে রাখি, জমিদার শ্রেণীরা মদ খেত বাগান বাড়িতে থাকতো এবং তাদের বাগান বাড়িতে অনেক দুষ্ট প্রকৃতির নারী থাকতো, যুবতী নারী। যখন এই জমিদারা পূজা শুরু করে তখন সাধারণ মানুষ যাতে কোনো প্রতিবাদ করতে না পারে তাই লাগিয়ে দিল যে মা দুর্গা বেশাদরও ভালোবাসে, তাই বেশার বাড়ির মাটি পূজায় লাগে। সুধীমণ্ডলী ভেবে দেখুন যে আমাদের সমাজের মাতৃ জাতিকে আমরা পুরুষরাই ভুল পথে পরিচালিত করে তাদের বেশালয়ে পাঠিয়ে দিই, আমরাই তাদের বিভিন্নভাবে নষ্ট ভ্রষ্ট করি, ধ্বংস করি। তারপর তাদের আবার জাতি উঠানোর জন্য দুর্গা পূজায় আমরা বিশ্ববাড়ির মাটি লাগিয়ে দিয়েছি। কত বড় পাষণ্ড আমরা, কত বড় দুরাচারী আমরা। এরপর দুর্গা পূজা 4 দিন চলে। ষষ্ঠী পূজার দিন আহ্বান করে দুর্গাকে আনা হয়। দেবী পুরাণের মতে কার্তিক দুর্গা দেবীর স্বামী। দয়া করে দেবী পুরাণ পড়ে দেখতে পারেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সপ্তমী হচ্ছে মহাষষ্ঠী, মহাষষ্ঠী হচ্ছে গণেশের স্ত্রী। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে দেখতে পারেন।
সরস্বতীর কোনো মানে ব্রহ্মার বীর্য থেকে সরস্বতীর জন্ম। এইবার সরস্বতীর বিয়ে কার সঙ্গে হয়েছিল সে কথা নাই বা বললাম, খুব লজ্জাজনক কথা। এমনি ভাবে বিভিন্ন দেব দেবী আবিষ্কার করা হয়েছে আমাদের পারিবারিক জীবনের মতো। আমরা যেমন কেউ কেউ ধার্মিক, কেউ নীতিবাদী, কেউ সচ্চরিত্র, কেউ লম্পট, কেউ ইতর, কেউ অভদ্র, আমাদের দেবতারাও কেউ চোর, কেউ গুন্ডা, কেউ বদমাস, কেউ করেন স্ত্রী অপহরণকারী এবং সমাজ ধ্বংসকারী। আমরা মেতে আছি পবিত্র উপনিষদ বেদ গীতা বাদ দিয়ে কাল্পনিক মূর্তি পূজায়। ভেবে দেখুন, এক বাংলা এলাকায় এই দুর্গা পূজা হয়, ভারতের অন্য কোনো প্রদেশের হিন্দুরা দুর্গা পূজা চেনে না, জানে না, মানে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে টাকার জোরে তারা এই দুর্গা পূজা করে। তবে এই পূজার বাহাদুরি ভারত এবং বাংলাদেশের, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। দুর্গা পূজায় সময়ে সবাই অবগত আছে, পাড়ায় পাড়ায় মদের বোতলের ফোহরা বয়ে যায়, উচ্ছৃঙ্খল নারী পুরুষের সমাজ বিবর্জিত নোংরা নাচ এবং ডিজে পার্টি, তার সাথে উচ্ছৃঙ্খল বাজনার গান। যে ধর্ম সনাতন ধর্ম, বেদের ধর্ম, বৈদিক ধর্ম, সেই ধর্মকে আজকে ধ্বংস করে আমরা নাচ গান অশ্লীলতা মদের বোতলের মধ্যে ভরে ফেলেছি। এ নিয়ে কারো মাথা ব্যথা নেই, কে করবে মাথা ব্যথা? কেউ যদি মাথা ব্যথা করতে চায় তবে তার মাথাকেই ফেলে দেওয়া হবে, কারণ সমাজে মানবের থেকে দানবের সংখ্যাই বেশি, সুরের থেকে অসুরের সংখ্যাই বেশি, আদর্শ মানুষের থেকে পিচাক্ষের সংখ্যাই বেশি, যার ফলে সমাজকে রক্ষা করবে মনের ভিতরে সীমাহীন যন্ত্রণা। তাই আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে প্রতি বছর প্রায় 35,000 পূজা হয়। 35,000 পূজায় যদি প্রত্যেকটা পূজায় কম করে 1,00,000 টাকা করে খরচ হয় 35,000 পূজায়, তাহলে 3,50,00,000 টাকা চলে ফেলে দেই মাত্র 4 দিনে। আর 2,00,000, 5,00,000, 10,00,000, 20,00,000, 30,00,000, 50,00,000, 1,00,000,000 খরচের কথা বাদই দিলাম। সুধীর মণ্ডলী ভেবে দেখুন, মুসলিম ভাইদের একটা পবিত্র স্থান আছে কাবা এলাকা, যেখানে প্রতি বছর 25-30 লাখ মুসলিম একত্রভাবে মিলিত হয় কাবায়। আমরা যদি বাংলাদেশের একটা মাত্র পূজার টাকা এক বছরে সঞ্চয় করে জমি ক্রয় করতাম, তাহলে আমরা দেখা যেত 500 একর জমি কিনতে পারতাম। আর সেই 500 একর জমিতে যদি আমরা হিন্দুদের মিলন মালা তৈরি করতাম, বেদ উপনিষদ চর্চা কেন্দ্র তৈরি করতাম, তাহলে দেখা যেত যে আমরা বাংলাদেশে প্রায় 2 কোটি হিন্দু সারা বছর মিলিত হওয়ার একটা ভালো জায়গা পেতাম। নেই, আমাদের সমাজ যেমন মূর্তি পূজায় ধ্বংস হয়েছে, হরের গ মূর্তি, এক মূর্তিতে খুশি না। কবি নজরুল বলেছিলেন যে নারী দেবী, নারী পূজারিণী, নারীর শরণয় মন, এক স্বামীতে খুশি নয় নারী, যাচে বহুজন। তাই আমরাও নজরুলের কবিতার ওই ছন্দে বলতে চাই, আমরা হিন্দু কৃপার সিন্ধু, ভগবান হই নাহি মন, হাজার রকম মূর্তি পূজা গাছপালায় মাথা নত সেবিছি আমরা জন। আসুন আমরা অধিক টাকা পয়সা ধন দৌলত নষ্ট করে বছরে কাল্পনিক মূর্তি পূজা বাদ দেই, পবিত্র বেদের আলোকে ফিরে এসে আমরা গীতার 3:10-16 গীতার 4:23-24 যে আমরা পড়ে দেখি, হোমযজ্ঞ সম্পর্কে, প্রার্থনা উপাসনা ধ্যান সম্পর্কে কৃষ্ণ কি বলেছেন। আমরা বেদ পড়ে দেখি যে হোমযজ্ঞ সম্পর্কে বা ঈশ্বর সাধনা সম্পর্কে ঈশ্বর কি বলেছেন। যদি আমরা পবিত্র বেদ উপনিষদ গীতাকে মেনে চলি, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তির পথে মেনে চলি এবং ঈশ্বরের সৃষ্টি পদার্থ জলপূজা, গাছপালা পূজা, মাটি ঘরবাড়ি পূজা যদি বাদ দেই, তাহলে আমাদের হিন্দু জাতি অবশ্যই একতাবদ্ধ হবে, আমরা সবাই এক ঈশ্বরের প্রেমে মেতে উঠব। সুধী মণ্ডলী এখানে একটা বলে দেই যে পূজা একটা কথা আমরা সবাই জানি, পূজা কথার অর্থে আদর যত্ন সম্মান শ্রদ্ধা ভক্তি। যেমন আমরা গরু পূজা করছি, তার মানে কি? গরুকে স্নান করাই, ঘর বেঁধে দেই, গরুর যত্ন নেই। গাছপালা পূজা করি, গাছপালার যত্ন নেই। আমরা ঘর বাড়ির পূজা করি, কারণ গাছ ঘর বাড়িতেও যত্ন নেই। এগুলো হলো পূজা, ঈশ্বরের কখনো পূজা হয় না, ঈশ্বরের উপাসনা ধ্যান প্রার্থনা। আপনাদের সবাইকে সবাই নমস্তে নমস্তে নমস্তে।